আসলে ফর্মি রাইডাররা যে ফাটা রাইডার ছাপিয়ে হয়ে থাকে এটা কিন্তু আবার একটা প্রমাণ পাইলাম এখানে। মানে এইরকম একটা রাস্তার মধ্যে কীভাবে চালাইতেছে শুধু সেটা একবার দেখেন। Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IBRAHIM.Welcome. আজকে আমি যাচ্ছি ইকুরিয়ার উদ্দেশ্যে, একটা বিয়ের দাওয়াত আছে সেখানে, আর বের হয়েছি কামরাঙ্গীচর আমার বাসা থেকে। সো কামরাঙ্গীচরের যে আমার সবচেয়ে পছন্দের রাস্তা বেড়িবাঁধ, এটা শুধু আমার না পুরো কামরাঙ্গীচরবাসীর পছন্দের রাস্তা বেড়িবাঁধ, এই বেড়িবাঁধ দিয়ে কিন্তু আমি বের হয়েছি। সো কামরাঙ্গীচর থেকে বের হওয়ার সময় সবসময় আমি এই রাস্তাটাই ব্যবহার করি, কারণ রাস্তাটা খুব সুন্দর লাগে আমার কাছে দেখতে। বেড়িবাঁধের মতো একটা রাস্তা যদি এরকম একটা ট্রাক ঢুকে তাহলে বাইক চালানোটা কিন্তু মুশকিল হয়ে যায়, কারণ আপনার ডান পাশ দিয়ে গাড়ি আসতেই থাকবে, এক দ্বিতীয়ত আপনার বাম পাশের ট্রাক, তো আপনার আস্তে ধীরে চালাইতে হবে। যাক, ট্রাক ড্রাইভার কিন্তু বুঝতে পারছে আমার দুঃখটা কোথায়, সে কিন্তু আমাকে যাওয়ার সুযোগ করে দিছে। সময় এখন 8:39, আমি বের হয়েছি, যেতে কতক্ষণ লাগে সেটাই দেখি, মাঝখানে একটু ব্রেক নিতে হবে আমার। মাঝখানে একটা ব্রেক নিয়ে তারপরে আমাকে যেতে হবে, কারণ মাঝখানে হাজির পাম্পে একটা ব্রেক নিয়ে ওইখানে আমি ফুয়েল লোড করব। এখানে কিছু বাইকার আছে, এরা পাগল বানায় ফেলতেছে আমারে ওভারটেক করার জন্য। মাইরা দিয়ে গেছে, ওই তো দেখো পরে কি, ওরে 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 রাইডার, ওরে রাইডার, ফোরবি রাইডার ছাপিয়ে হয়ে থাকে সেটা আমি আগে শুনছিলাম, অনেকেই বলে এই কথাটা, বাট আজকে প্রমাণ পাইলাম। মানে সামনে জ্যাম, যেতে পারবে না ও, তারপরে মনে করেন আমাকে এমন পরিমাণে হরেন দিতেছে, আর যাওয়ার সময় তো প্রায় আমরা লাগাই দিছিল। দেখ, রিক্সাওয়ালার আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, সুন্দর মতো গাড়িটা থামায় আমার যেতে দিল, নিজে তো থামাইলো, পেছনে দুইটাও থামাইলো, থামায় আমার যেতে দিল। খুব ভালো লাগলো ব্যাপারটা, যে পরিমাণ গাড়ির চাপ ছিল এখানে আমি ভুলও বের হইতে পারতাম না দিক দিয়ে। দেখি লোয়ার ব্রিজের উপর দিয়ে চলে যাবো, যদি না ব্রিজের উপর তো জ্যাম নেই, জ্যাম হচ্ছে সব ব্রিজের গোড়ায়। যাক, ঢাকা মেলে সামনে একটু দাঁড়াবো, তারপরে আবার গাড়ি স্টার্ট দেবো, একবারই করিয়া চলে যাবো একটানে। চিন্তা করতেছি কখন আমি হানি ফ্লাইওভার উঠবো, হানি ফ্লাইওভার যদি জ্যাম থাকে তাহলে তো কথাই নাই, আর যদি হানি ফ্লাইওভার উপরে জ্যামটা না পাই তাহলে কিন্তু খুব ইজিলি আমি চলে যেতে পারবো খুব অল্প সময়ের মধ্যে। এই চাপ দিস না মামা, চাপ দিস না, চাপ দিস না, আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই, কেন কেন ভ্যানলার কোনো দোষ নাই, বাম পাশে একটা গাড়ি ছিল, আর সে ওভারলোড তো দাঁড়িয়ে যেতে পারবে না, সম্ভব না ব্রেক করা, এই কারণে আমার চাপটা দিয়ে দিছে। চলে আসছি হচ্ছে আপনার কেন্দ্রীয় কারাগার, আগে যেটা ছিল পুরনো কেন্দ্রীয় কারাগার সেটার সামনে। দেখো ওই দেখো হরেন দিছি, এরপর উনি ডানে চাপব না, বুঝছি ভদ্রভাবে ড্রাইভ করলে কিন্তু যাওয়া পসিবল, অনেক লেট হবে, অভদ্রভাবে একটু রাশ ড্রাইভ করতে হবে। দেখো ওই দেখো সব সিরিয়াল ধরছে টাইনে যাওয়ার লেগা, একমাত্র আমি ব্যক্তি যে বামে যে মুখ। কোন দিক দিয়ে পারো না, পারি দিয়ে দিতে আসেন, ওই দেখো সামনে দিয়ে আবার রিক্সা ঘুরায়, মানে মাথারা অটো হয়ে যায় মোড়ের মধ্যে পড়লে, কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কোনটা এসে মাইরা দেয় আল্লাহ জানে, ঠিক নেই কোনো। এই জায়গার বৌদ্ধনেশা কলেজের সামনে স্পিকার গুলো এত উঁচা উঁচা দিছে, মানে যদি সিঙ্গেল ডিক্স, দূর সিঙ্গেল ডিক্স না, যদি মনোটন গাড়ি নিয়ে আসেন ডিক্সার মনোটন, তাহলে কিন্তু অবশ্যই এখানে একটা ধাপ করে একটা বাড়ি লাগবে আপনার গাড়িতে, এটা 100% শিওর। বাট অ্যাসেপ যেটা জিক্সার এটা তো লাগে না, পিলিও নিয়েও আমি এই জায়গাটা পার করে দেখছি লাগে না, বাট যদি আপনি মনোটন বা জিক্সার ডাবল ডিক্স যেটা ওইটা নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার ওখানে একটা বাড়ি খাইবো, এটাই স্বাভাবিক, কারণ এর আগে আমি জিক্সার ডাবল ডিক্স যেটা সেটা চালাইতাম, ওটাতে আমি দেখছি এইরকম অবস্থা হইতে। তো সাইকেলওয়ালা বাইকটা মারছি, জ্যামের শিকার কি হব, খানিক ফ্লাইওভার ওঠার আগ পর্যন্ত কি জ্যামের শিকার হব আমি, চাচা কি শুরু করছে, ওই দেখো দেখো করে কি খেতে, তার মাথা নষ্ট হয়ে গেছে, এই ইন্ডিকেটার মারে মারছে, মাইরা রাখছে বামের দিকে, মানে বামের দিকে যাবে, যাক সমস্যা না, আমি ডানে ইন্ডিকেটার মারে আবার ডানের দিকে ঢুকাই দিই।
ঢাকা মেডিকেলের সামনে তো প্রচুর পরিমাণ সিএনজি টিএনজি এগুলো রাখা থাকে, এই জন্যই এখানে মূলত জ্যামটা লাগে, তাছাড়া অন্য কিছু না। আর এরকম গাড়ি যদি থাকে তাহলে কোনো কথাই নেই, এরা মনে করেন রাস্তা খালি পাবো, হুট করে এক্সেলারেটর চাপা দিয়ে মনে করেন 50 মিনিট ফলাইব, আবার হুট করে ব্রেক ধরে মনে করেন 10 নিয়ে চলে যাবো। তো এগুলোর পিছনে বাইক চালানো থেকে বিরত থাকবেন হাইওয়েতে বিশেষ করে, কারণ মনে করেন এই যে টার্ন দিছে আপনি ওর পিছনে যেন টার্ন নেন, হঠাৎ করে ব্রেক মেরে দিছে, বাট আপনি তার হঠাৎ করে ব্রেক মেরে গাড়ি চমাইতে পারবেন না, সে চমাইতে পারবো, তার চার চাকায় ব্রেক, আপনার দু চাকায় ব্রেক, সিগনালে পড়ছি, সিগনালে যাক, এই সিগনালটা পার হইতে পারলে পরবর্তীতে আরেকটা সিগনাল আছে, ওই সিগনালটা পার হওয়ার পরেই দেখা যাবে কি অবস্থা। ওখানে কোনো গাড়ি নেই, যাওয়া যেতেই পারে, যাক ছেড়ে দিছি, সমস্যা নাই। এখানে সারাজন আমি কখনো বাইক ধরতে দেখি না এদেরকে, এরা বাইকটা মনে একটা ধরে না, কারণ অনেক মজা লাগতেছে একটা টান দিতে এখন বাইকটা, সেই একটা মজা পাইতেছি। দেখো আমার সাথে 125 cc বাইক নিয়ে ভাইও টান, ভাই জমান জমান, ভাই জমান, আমার তো ইবিএস আছে, আপনি জমান, আমি জমায় ফেলাইতে পারবো, ঢুকবো ঢুকবো ঢুকবো, ও ঢুকছে 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 ঢুকছে, এই ঢুকাই দিছি ঢুকাই দিছি, চলে আসছি, সিগন্যালটা ছাড়লে এখানে একটা টান দিন, প্রিপারেশন নিয়ে আসি, উপরে উপরে জ্যাম নাই, যাক ভালো হয়েছে উপরে কিন্তু জ্যাম নাই ফ্লাইওভারের উপরে, তো আমি রিল্যাক্সে চলে যেতে পারবো। সময় হচ্ছে 9:02, 8:46 বেরোয়ছিলাম, 46 বা 43 এরকম সময়টা হয়তো বলছিলাম আমি ভিডিওতে। ওরা আবার যে সার্জেন্ট না, সার্জেনের ওস্তাদ, যাকে কিন্তু ভালো একটা কাজ করে, সার্জেনের ডিউটি শেষ হয়ে যাওয়ার পরে তারা যে দায়িত্বটা পালন করে আসলে সম্মান জানাই তাদের, খুব ভালো একটা দায়িত্ব পালন করে তারা, না হলে কিন্তু এখানে একটা হট্টগোল সৃষ্টি হয়ে যাওয়ার কথা, দেখা যায় কেউ সোজা যাবে, কেউ বামে যাবে, কেউ ডানে যাবে, সবাই কিন্তু একসাথে যাওয়ার চেষ্টা করবে। ভাই টান দেন টান দেন টান দেন, 125 cc টান দেন, দেখো প্রাইভেট কার ঢুকায় বেজার লাগাই দিল, নাহলে তখন চাইতাম না, ট্রাকের পিছনে পড়লে জিন্দিগি তামাতাম হয়ে যেত, ট্রাকের পিছনে পড়ি নাই, একটা ভালো দিক। চলে যাচ্ছি এখানে ফ্লাইওভার উপর দিয়ে, খুব ভালো লাগে এখানে ফ্লাইওভার উপর দিয়ে বাইক চালাইতে, বাট এই জায়গাটা না, এই সামনের মোড়টা পার হওয়ার পরে, কারণ এই জায়গাটা রাস্তাটা এত শুরু করছে, শুরু করার কারণে কিন্তু শান্তি মতো যাওয়া যায় না, যে হরেন দিলে কিন্তু সে চাপবে, হরেন দিলে সে জানে চাপবে, যেতে দিবে, যাও যেতে দিছে, এরকম প্রাইভেট কার যেগুলো আছে এগুলো হরেন দিলে যেতে দেয়, দিতে যাওয়া যায়, বাট যদি আপনার বাস থাকে সামনে তাহলে কিন্তু সম্ভবই না যাওয়া। একটু পরে আমি গিয়ে দাঁড়ায় সুন্দর মতো আমার লুকিং গ্লাসটা খুলে নিব, কারণ হাইওয়েতে ওঠার আগে লুকিং গ্লাস অবশ্যই লাগবে, স্কুটারওয়ালা সুন্দর মতো হাইসের বাম্পার যে কিন্তু যেতে পারে মাইক্রোর, বাট যাইতেছে না সে স্কুটারের জন্য, বাইকওয়ালা অবশ্যই যাবে, যে সে এখন ঢুকে যাবে বাম দিক দিয়ে, তার পিছনে পিছনে আমিও দেখি ঢুকে কি না, সে ঢুকতে পারে কি না, খুব রিস্কি কিন্তু এই জায়গাটা, খুব চিপা জায়গাতে বেরোতে হয়, নতুন কোনো রাইডার কিন্তু অবশ্যই ট্রাই করবেন না এই ব্যাপারটা, কারণ দেখা যায় আপনার ওই ফাঁক দিয়ে বেরোতে যাওয়ার সময় লাগাই দিয়েছেন বাম পাশে ব্রিজের সাথে, আমার সামনে যে রাইডারটা আছে সে খুব ভালো রিল্যাক্স মনে করেন পার হয়ে যেতেছে জায়গাটা, এই যে ওই ভাই যেতে পারতেছে না, যার কারণে আমার এই ভাইও যেতে পারতেছে না, ভাই জ্যাম এলে যেতে দি আরেকজন, আরেকজন যাও সমস্যা কি, জ্যাম লাগাই যাক, সামনে যে রাইডার আসলে তারাও ওভারটেক করে ফেলছি, সম্ভবত সামনে যেটা দেখতে পারতেছি এটা পাঠাও রাইডার, এই কারণে সে খুব আস্তে ধীরে রাইড করতেছে, এই জ্যাম লেগে গেছে, জ্যাম লেগে গেছে, জ্যাম লেগে গেছে, সামনে কোনো বাস যদি না থাকে তাহলে কিন্তু জ্যাম লাগলে কোনো সমস্যা নাই, চলে যাওয়া যায়, এবার বাস থাকলে কিন্তু আর সম্ভব না, তখন কিন্তু পুরোটাই জ্যাম ঠেলে নিয়ে যেতে হবে, যাক সমস্যা নাই, খুব কাছাকাছি চলে আসছি ওই বড় মোড়ের, জ্যাম এতটুকু জায়গা ঠেলাই যায়, বাইক যেহেতু আছে কি চিপা চাপা দিয়ে বেরোয় যেতে পারবো, এটা সমস্যা নাই। আমার লুকিং গ্লাসগুলো খুলতে হবে, আমি সামনে দেখি বাম পাশে কোনো এখানে দাঁড়িয়ে এক জায়গায়, তারপরে লুকিং গ্লাসটা খুলে নিব, আর আমার লুকিং গ্লাসের নাচটা সম্ভবত প্যাঁচটা কেটে গেছে, যার কারণে লুকিং গ্লাসটা কিন্তু আমার স্টেবল থাকে না, নাটটা লাগাইতে হবে, নাটটা লাগানো হয় না আসলে, আলসামি করে করে নাটটা লাগানো হয় না, যেহেতু হাইওয়েতে তেমন একটা রাইড করা হয় না, কামরাঙ্গি চরের মধ্যে আমার লুকিং গ্লাসটা প্রয়োজনও পড়ে না, যদি প্রয়োজন পড়তো কামরাঙ্গি চরের মধ্যে তাহলে কিন্তু অবশ্যই আমি লাগাই নিতাম, প্রয়োজন পড়ে না লাগানো হয় না, যেমন হঠাৎ আজকে একটু বেরোয়েছি বাইরে
যেখানে আমার লুকিং গ্লাসটা প্রয়োজন। যারা বাইকার আছে তাদের উদ্দেশ্যে বলতেছি, অবশ্যই লুকিং গ্লাসটা ব্যবহার করবেন যখন আপনি হাইওয়েতে উঠবেন বা এইসব রোডে রাইড করবেন, কারণ লুকিং গ্লাস খুবই ইম্পর্টেন্ট আপনার পেছনের গাড়ির গতিবেগ বা গতিবিধি দেখার জন্য। কারণ অ্যাক্সিডেন্ট কিন্তু শুধু আপনার জন্য ঘটবে তা কিন্তু না, অন্য কারো সমস্যার কারণেও কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটতে পারে আপনার। সো পিছনের গাড়ির গতিবিধিটা বোঝার জন্যই মূলত এবিএস থাকার কারণে হুট করে জমায় ফেলতে পারছি। পুরাটাই যে সামনে একটা টিআর টু বি দেখছিলাম, তার কিন্তু খুব ব্যস্ততা দেখতেছি শুরু থেকে, ওরকমভাবে কিন্তু সে আগে যেতে পারতেছে না, বাট ব্যস্ততা খুব দেখাইতেছে, মানে ছিঁড়ে ফেলে ফেলাইব পুরা। সামনে আমি গিয়ে দাঁড়াবো, যেখানে বাইকগুলো টানা শুরু করবো এখানে আমি গিয়ে দাঁড়াবো, দাঁড়ানোর পরে আমি গিয়ে টান দেবো। বুঝলাম দেখেন এত জ্যাম কেন, এই সামনে আমি একটু দাঁড়াবো, এখানে দাঁড়িয়ে তারপরে আমি লুকিং গ্লাসটা খুলবো এবং ভিডিওর অবস্থা কি সেটা দেখবো। গ্লাসগুলো খুলে নিই আমি, মারাত্মক লেভেলে টাইট করা, এটা থাকবে না মনে হচ্ছে, এটা হার্ড হয়ে যাবে।